আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের গোষ্ঠাটা 2.0 সাথে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো বাইরে আসলে আবহাওয়া খুব একটা ভালো না, যার কারণে আমরা ঘরের মধ্যে ভিডিওতে আজকে একটা আসনের আয়োজন করছি। আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা আসন। ইতিপূর্বে আপনারা দেখছেন যে খামজান হুজুরকে নিয়ে আমরা আসনে ডাকছিলাম। তো ইতিমধ্যে আমরা অন্য একটি চ্যানেলে খানজানজিনকে নিয়ে ভিডিও দেখতেছি, সেটা আসলে কতটুকু সত্য সেটা উনার মুখ থেকেই আজকে আমরা সরাসরি শুনব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল কাজে ফিরে আসি। কামরুল ভাই জি, আমাদের সাথে ইতিপূর্বে কাদের কবিরাজ নামে একজন ছিল, উনি যে কোনো কারণবশত এক সময় বলে, বাবা আমার বয়স হয়ে গেছে, আমি তো আর কাজ কাম করতে চাচ্ছি না, তোমরা যতটুকু পারো করো। তার পরবর্তীতে এসে মনে করেন যে এই চ্যানেলে আমরা যেভাবে বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে যা যা আমরা মানে উপার্জনই বলি আমরা এখানে, যা যা আমরা পাইছি সেটা নিয়ে আসলে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, যেটা আমার সেটা উনি উনার দাবি করতেছে, বা আবার দর্শকের কাছে এমন প্রমাণ হচ্ছে যে যেটা উনার সেটা আমি দাবি করতেছি, কিন্তু সেই জিনিসটা আসলে কতটুকু সত্য, সেই জিনিসটা আসলে দর্শককে আমার মুখের কথায় আসলে বিশ্বাস করানো কি পসিবল হবে, সেটা সরাসরি যাকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তাকে যদি আমি হাজির করে সেই সমস্যাটা আর কি সমাধান করে নিই, যে উনি আসলে কোথায় আছে, কার কাছে আছে, কিভাবে আছে, তাহলে আমার মনে হয় সর্বোচ্চটা ভালো হয়। এটাই বেটার হবে। আলামিন, তুমি কি প্রস্তুত আছো? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আপনি তো ভালো আছেন, কিন্তু আমি কিন্তু আসলে ভালো নাই। আর কেন ভালো নাই সেটাকে আপনি বুঝতে পারতেছেন? সেটা আমি সব জানি। আপনি তো আসলে এমনটা আসলে আশা করিনি, যদিও আমি সরাসরি এইভাবেই বলতেছি বিষয়টা কতটুকু সত্য। আপনি বললেন যে আপনি আর কাদের কবিরাজের সাথে যাবেন না, কিন্তু আমি তো বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারতেছি যে আপনি সেখানে গেছে, বিষয়টা আসলে কতটুকু সত্য? আমি আপনার কাছে প্রতীক্ষা করছি। আপনি যে সর্বসময় আমার সাথে থাকেন, কিন্তু তাহলে উনি আসলে তাহলে কাকে ডাকতেছে আর আপনার নাম ব্যবহার করতেছে? আরেকটা বিষয়ে জানার ছিল, আপনি কিন্তু কাদের কবিরাজ যখন নিয়মিত কাজ করতো এখানে, তখন আপনাকে ডাকার পরে জাহাঙ্গীর ভাইকে যে নিয়ে গেছিল, আচ্ছা তাকে উদ্ধার করার পরে কিন্তু আপনি আমাদের সাথে আছেন, ওই টাইমে কিন্তু আপনি বলছিলেন, কাদের কবিরাজের কাছে ওয়াদা করছিলেন যে জাহাঙ্গীরের শরীরে আর কোনো দিন জিন হাজির হবে না। তাহলে এখন যে জিন হাজির করতেছে এটার আসলে রহস্য কি? সব মিথ্যে, সব সাজানো। কারণ কাদের কবিরাজ আসলে বসেছিল, আমি তাকে বলে গেছি জাহাঙ্গীরের আর কোনোদিনও কোনোদিন হাজির হবে না, হবে না মানে হবে না, কোনোদিনও হবে না। না সেটা কিন্তু সেই প্রশ্নগুলি আমি ছিলাম, রজিদুল ভাই ছিল, কাদের কবিরাজ ছিল,
এদের সামনেই কিন্তু প্রশ্নগুলি করার পরে আপনি বলছেন যে ওর শরীরে আর কোনোদিন জিন হাজির হবে না। তাহলে আমরা কি ধরে নিতে পারি তারা মানুষকে মানে ঠকানোর জন্য প্রতারণা করতেছে? অবশ্যই, আর আমি আপনাকে খবর আছি যে যে ব্যক্তি এই জগৎ থেকে নিজের মুখে ত্যাগ স্বীকার করবে, ত্যাগ স্বীকার করার পরে সে আবার ফিরে এসে এই কাজ করবে, তার কোনো কাজ হবে না। সেটা মানে এই নিয়মটা কিন্তু আমিও জানি, একবার কাজ ছেড়ে দিলে সে আর কখনো এই কাজ যারা করে তারা অবশ্যই 100% জানে যে একবার নিজের মুখে স্বীকার করবে যে আমি এই কাজ আর করবো না, সেই কাজ আর হবে না কোনোদিনও। মানে সবচাইতে বেশি দ্বিধাগ্রস্ত আছে যে জাহাঙ্গীরের শরীরে জিন হাজির হচ্ছে, অথচ সেই জিনটা হাজির করতেছে কে? কাদের কবিরাজ। অথচ সে কিন্তু ভালো মতোই জানে তার শরীরে আর কোনোদিন জিন হাজির হবে না। আর সেটাও জানে, সে নিয়মও জানে যে এই লাইন থেকে যে একবার ত্যাগ করবে পরবর্তী ফিরে আসার পর তার কোনো মঞ্চ কোনো কাজ করবে না। আর ও যে খামচার জিন হাজির দিচ্ছে, ওর কাছে কোনো খামচার জিন নেই। সেটা কিন্তু আমি জানি, আপনি জানেন, কিন্তু আমাদের ভিডিওগুলো যারা প্রতিনিয়ত দেখে তারা কিন্তু সেটা জানে না। কারণ আমি খামচার জিনের বাচ্চা আপনার কাছে প্রতিজ্ঞা করছি, আমি জীবনে কাদের কবিরাজের কাছে আর যাবো না, কারণ সে একটা প্রতারক। আর সবচাইতে মানে এটা আমি আমার প্রিয় বন্ধু দর্শকদের বলতেছি, আপনারা এর আগে কিন্তু যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, শুধু তাদেরকে বলতেছি, যারা মাঝে মাঝে দেখে তারা হয়তো এই জিনিসটা বুঝতে নাও পারে, কাদের কবিরাজের কাছে স্বয়ং স্বীকারোক্তি দিছে যে জাহাঙ্গীরের শরীরে আর কোনোদিন জিন হাজির হবে না। সেই ভিডিও আমার চ্যানেলে এখনো আছে, আপনারা ভিডিও পুরো দেখলে পারে সেটা আপনারা খুঁজে পাবেন। কিন্তু তারপরেও কাদের কবিরাজ ওই জাহাঙ্গীরের শরীরে জিন হাজির করতেছে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, উনি কিভাবে করতেছে? এটা সবটা সাধারণ নাটক। আচ্ছা, আমি আপনাকে অনুরোধ করব যে আপনি খানজান জিন এটা কিন্তু আমি জানি, উনার কাছে যা আছে যেটাই যাই থাকুক সেটা কিন্তু মিথ্যা, 100% মিথ্যা। তার কাছে কোনো খানজান জিন নেই, সব মিথ্যে। যদিও মনে করেন যে আপনাকে অপমান করা হবে, তারপরেও আমি আপনাকে অনুরোধ করব আপনি তার একটা প্রমাণ দিবেন আমাকে আজকে, যে আপনি খানজানজিন আর যা কাদেরের কাছে যা আছে, কাদের কবিরাজের কাছে, সেটা সম্পূর্ণ সাজানো ভুয়া। আজকে আমি এমন এক জিনিস দেব, কাদের কবিরাজ তার জীবনে তা কোনোদিন তার চোখেও দেখে নাই। সবচাইতে বড় বিষয় হলো অনেক ভিউয়ার্স আছে যারা হয়তো ভাবতে পারে যে, অনেকে আমাকে প্রশ্ন করছেন যে কাদের কবিরাজের চ্যানেল তুমি হ্যাক করছো, এটা সেটা নানান রকম কথা। আসলে ভাইয়া, উনার সাথে আমি কাজ করি নাই, উনিই আমার সাথে কাজ করেছেন। উনাকে শুধু প্রশ্ন করবেন যে আপনি ক্যামেরা ধরতে পারেন কিনা, আপনি ভিডিও আপলোড করতে পারেন কিনা, আর মূলত উনি কতটুকু পড়াশোনা জানে যে কবিরাজ এটা করবে উনি, আর উনি যে প্রতারক তার সমস্ত প্রুফ প্রমাণ আমার কাছে আছে, কিন্তু তিনি মুরব্বী মানুষ, যার কারণে আমি তার সেইগুলো আমি বলি ও যে প্রতারক, তার মেন প্রমাণ ও যে নিজের মুখে স্বীকার করছে আপনার কাছে জি, যে উনি উনার বয়স হয়ে গেছে, উনি আর এই লাইনে থাকবে না, এটাই তার মেন প্রমাণ। ঠিক আছে, কিন্তু সেটা তো আমি জানি, কিন্তু আমার তো ভিউয়ার্সরা সেটা জানে না। কিন্তু আমি সবাইকে অনুরোধ করে বলবো, আপনারা সরাসরি কমেন্টে না এসে আমাকে ইনবক্স করবেন, যেখানে আমি ওনার বিপক্ষে সমস্ত প্রমাণটা আপনাদের ইনশাআল্লাহ দিয়ে দিতে পারবো। কারণ আমি বলি, কারণ দর্শকরা অনেকদিন যাবৎ কাদের কবিরাজের ভিডিও দেখে, উনি একটু কেঁদে যা বলবে দর্শকরা তাই বিশ্বাস করবে, কিন্তু না, এটা তার ছলনা, এটা তার অভিনয়। আচ্ছা, আমি আপনাকে অনুরোধ করে বলবো যে মানে উনি যে
প্রতারণা করে, ছলনা করে, আর আপনি যে সত্যি আমার সাথে আছেন তার একটা প্রমাণ আমাকে দিবেন, যাতে সবাই বিশ্বাস করে যে না আপনি সত্য আমি সত্য সে মিথ্যা। আজকে আমি তোমাকে রুকন, রুকন তোকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ একটা সম্পদ দেব, যেটা কাদের কবিরাজ তার জীবনে কোনো দিন দেখে নাই। তোর ডান হাত এখানে রাখ, এখানে রাখ, তোর হাত কাঁপবে, তুই ভয় পাবি না। জি তাহলে তুই বুঝতে পারবি এখানে কি আছে। আল্লাহ আকবার, এটার মাধ্যমে আসলে কি প্রমাণ হয় যে আপনি আসলে সবগুলা দেখতেছি দুইটা দুইটা করে আসছে? এটার মাধ্যমে কি প্রমাণ হবে সেটা আমি বলি, এটার মাধ্যমে প্রমাণ হবে কাদের কবিরাজ যে খানসাব জিনকে ডাকে সেটা ভুয়া, সেটা সলনা, সেটা মিথ্যা। সেটা আমি কিভাবে বুঝবো? তোর এই পানির বোতল আমাকে দে, আমি তোকে এর কার্যকারিতা দেখাচ্ছি। এটা কি সম্ভব? এগুলো কি আমি সবগুলাকে দিব? সাইড থেকে দিন, কথা না বলেন, কথা বলেন আপনারা কেউ। তুই দুটো দুটো করে দে, এরকম
একটু করে দে, এখন আমি দূরে তো দেখতে পাচ্ছি। কামরুল ভাই, কি একটা আশ্চর্য জিনিস, আশ্চর্য জিনিস তো, মানে এটা কিন্তু মানে আমি হাত দিচ্ছি আমি বুঝতেছি, মানে শুকনা, একদম শুকনা, অথচ মানে আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি। ভালো করে দেখেন, ক্যামেরাটা খুব সুন্দর করে করবেন, মানে আমি কিন্তু বুঝতে পারতেছি যে নড়তেছে, কিন্তু মানে ইনি কতটুকুনো সত্য তার প্রমাণ কিন্তু যে একটা, এটা কিন্তু একটা মৃত জিনিসই বলতে পারি কিন্তু আমরা, কিন্তু সত্যি অবাক করা জিনিস, খুব সিরিয়াস একটা বিষয়। সেখানে নড়াচড়া সবগুলি করছে, কিন্তু এটা একটু কম সময়ের জন্য, এটার মানে কোনো কারণ আছে না এরকমই? এটার কারণ এই পরে মানে এটা মানে তুই যত দিবি তত নড়বে, এই গাছটা খুব গরম, তুই হাতে নিছিস এর প্রমাণ পাইছিস, পানি খুব দেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার হাত তো অনেকটা হিট হয়ে যায়নি, অনেক গরম, কারণ এর গায়ের রস যতক্ষণ থাকবে এ সেতক্ষণ কাজ করবে। আচ্ছা, মানে আমার তরফ থেকে আসলে আপনার যে সত্য সেটা কিন্তু কোনো দ্বিধা নেই, এইটুকুন করাইলাম আমি, তার জন্য আপনার কাছে আবারও আমি ক্ষমা চাচ্ছি। আপনারা দেখতে পারলেন মানে আদৌ ব্যক্তি, এটা কি বলবো আমি, গাছ বলবো? এটা একটা গাছ, যে আপনাদেরকে আমি ধরে দেখাই যে জিনিসটা আসলে নড়াচড়া করতেছে, একদম কিন্তু শুকনা, দেখেন এখনো কিন্তু আমার হাতের মধ্যে নড়তেছে। রজদুল ভাই দেখা যায়? হ্যাঁ দেখা যায় ভাই। তাহলে ওনার কথা যদি সত্য না হইতো, একটা কথা আছে, মানুষ মিথ্যা বলে গাছ কখনো মিথ্যা বলে না, তাহলে এর চাইতে বেশি হয়তো আপনাদের বোঝানোর মনে হয় না আর কিছু আছে, বাকিটা আপনাদের ইচ্ছা। আপনারা যদি তার কাছে প্রতারিত হন সেক্ষেত্রে একান্তই আপনাদের ব্যাপার, কারণ আমরা কাউকে আশ্বস্ত করি না চিকিৎসার জন্য, কারো থেকে চিকিৎসার জন্য পয়সা নেই না, যে আপনাদেরকে আমাদেরকে বিশ্বাস করাতেই হবে যে আমরা সত্য। কামরুল ভাই জি ঠিক আছে, প্রতারণা যদি শিকার হন তাহলে একান্তই আপনাদের ব্যাপার, যেহেতু দীর্ঘদিন আমার সাথে ছিল, তিনি যে প্রতারক ঠক ভণ্ড সেটার একটা প্রুফ আমাদের দেওয়ার দরকার ছিল, ইনশাল্লাহ আমরা যথাযথ দেওয়ার চেষ্টা করছি। আজকে আমি তোকে যেটা দিলাম জি, এটা খানদার জেনে বাচ্চা সারা কেউ দিতে পারবে না কাউকে, যদি কিছু মনে না করেন, মানে এটা প্রমাণস্বরূপ আপনি আমাকে এটা দেখালেন, এটা কি আপনি নিয়ে যাবেন না এটার কোনো কার্যকরিতা আমাকে? না, এটা আমি তোকে দিয়ে গেলাম, এটা হাতে নে। এখানে অনেকগুলো আছে জি জি জি, এখান থেকে যে কোনো একটা নেবে জি, আর এখান থেকে একটা নেবে জি, যে কোনো সমস্যার কাজে এটা তুই ব্যবহার করবি, 100% সেই কাজ হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মানে এই উপহারটা দেওয়ার জন্য। আর এটাই দিছি এই জন্য, প্রমাণ করার জন্য, এই খানদার যে শুধু তোর কাছে আছে, অন্য কারো কাছে না, যেই খানদার জিনকে ডাকবে
দিতেন না, সেটা যদি কোনো দিন ওদের পারে সেটা কি, সেটা সুটকি সাটকি দেখিস না, তার কোনো ভ্যালু নেই, সে তাকে দিয়ে সে নাটক করাচ্ছে। জি বুঝতে পারছি, এটা পার্সোনালি তোর কাছে রাখবি, এটা যদি কেউ চুরি করে কোনো কাজ হবে না। কামরুল ভাই, আসলে যে উদ্দেশ্য আমরা এখানে আসলে আমরা বসছি, যদিও আমাদের মূল কাজ হচ্ছে আসলে আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্টিগেশন করি, এর মাধ্যমে অনেক ভিউয়ার্স আছে যারা বিনোদন উপভোগ করে বা অনেকে সিরিয়াস নেয়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমরা কাউকে ফোর্স করি না। কিন্তু মানে কেউ প্রতারিত হবেন না সেই সুবাদে মনে করেন আজকের ভিডিওটা করা, কারণ চুরি একজন করে আর দোষ কিন্তু হাজার জনের হয়। তো হুজুর, আমি এটা যে ইয়াতে মানে ইয়াতে রাখতে চাচ্ছি, এই নিয়মে ইয়াতে রাখলে কি কোনো সমস্যা হবে? আমার যখন মনে করেন কাজের দরকার হলো তখন আমি বের করে কাজ করলাম, আর কাজের যে নিয়ম কানুন থাকে সেটা কি আমাকে পরে বলে দিবেন? সেটা আমি তোকে এখনই বলে দিচ্ছি, যদি তোর কোনোদিন শেষ হয়ে যায় কার্যক্ষেত্রে জি আমাকে বলবি, আমি আরো দেব ইনশাল্লাহ। তো হুজুর, আসলে মূলত আমরা যে কারণে আপনাকে ডাকছিলাম, আপনাকে কষ্ট দিলাম, তার জন্য মানে আমি আবারও আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তো যদি কখনো বিপদের সম্মুখীন হই ইনশাল্লাহ আপনাকে ডাকবো। তো আজকে মতো কি আপনাকে আমি বলি আর আজকের পর থেকে যদি কোনো কবিরাজ যদি কামদাবদের নামে কোনো জেনকে ডাকে সেটা নিয়ে যদি কে কোনো টেনশন করতে হবে না, কারণ আমি যে খামচাপ দিই এটাই তার আসল প্রমাণ, আর এর কার্যকরিত কিছু নিয়ম আমি তোকে দিয়ে যাচ্ছি। জি, তোর মাথা ঠাই গিয়ে দে। এখন তুই সব বুঝতে পারবি এটার কার্যকরিত নিয়ম। তো আপনাকে কি এখন বিদায় করে দিই? তাহলে আপনি যে আপনি কাজ করেন অথবা রেস্ট করেন, আমি ইনশাল্লাহ আমার কাজগুলা চালাই যাই, যদি কখনো বিপদে পড়ি আপনাকে ডাকলে তো ইনশাল্লাহ পাবো আশা করি। আমি তুমি ব্যতীত অন্য কবিরাজ যদি আমাকে ডাকে সে খামজাব দিনকে কোনো দিনও পারে না, আর যদিও খামজাব দিনের নামে কোনো দিনকে হাজির করে সেটা সব তার সাজানো চলো না। আমি এই একটা কথা আজকে বলে গেলাম, হ্যাঁ
ঠিক আছেন? আসলে যে কথাগুলো না বললেই নয়, আমি চাচ্ছিলাম না যে কাদের কবিরাজ বিষয়ে কোনো কথা বলি, যেহেতু উনি আমার কাছে কাজ করতো বা একসাথেই কাজ করতাম। আজকে উনিও এক ধরনের আমার সাথে প্রতারণা করে গেছেন, আমি বারবার বলতেছি, তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। ইনশাল্লাহ আপনারা যদি কেউ চান আমি সেটা দিতে পারবো। এই যে আজকে যে হুজুরটাকে আমরা ডাকলাম, তার নিজের মুখে কিন্তু আপনারা প্রমাণ সহকারে আজকে দেখতে পাইলেন। এর চাইতে আশা করি বেশি কিছু বলার দরকার নেই। আর আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন, যারা আমাদের নিয়মিত দর্শক, তারা কিন্তু জানেন যে একটা পর্যায়ে জাহাঙ্গীর ভাই যখন নিখোঁজ হয়ে যায়, তাকে কাদের কবিরাজ উদ্ধার করছে। উদ্ধার করার পরে খানদান হুজুর কিন্তু আমাদের সাথেই থাকে। তো ডাকার পরে জাহাঙ্গীর ভাই একটা টিমের কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। সেই ভিডিও কিন্তু আমরা ইউটিউবে দিছিলাম, সেটা কিন্তু আপনারা অনেকেই দেখছেন। যারা দেখছেন তো ভালো, আর যারা দেখেননি তাদেরকে বলবো সেই ভিডিওটা আবারও দেখার জন্য। উনি কিন্তু একটা টাইমে কাদের কবিরাজের কাছে বলছিল, কাদের কবিরাজ এমন কিছু মানে ইনাকে ডাকার পরে জানতে পারে যে জাহাঙ্গীর ভাইয়ের উপর আর কোনোদিন জিন হাজির হবে না। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, কাদের কবিরাজের কাছে খানজাব জিন বলল জাহাঙ্গীরের উপরে জিন হাজির হবে না, আবার খানজাব জিনই জাহাঙ্গীরের উপর হাজির হচ্ছে, তাহলে এখানে কতটুকুনো ঘাপলা আছে আপনাদেরকে আমার মনে হয় না বোঝায় দেওয়ার দরকার আছে। আর খানজাব জিন তো ওনার কাছে নাই, কারণ যে এতিম বাচ্চাদের টাকা মেরে খায় সে কখনোই তার কাছে ভালো কিছু থাকতে পারে না। আর তার প্রমাণ কিন্তু আমি দেই নাই, কিভাবে দেওয়া হলো সেটা আপনারা যারা পুরো ভিডিও দেখছেন তারা কিন্তু বুঝতে পারছেন। তো উনার সম্পর্কে এর পরের থেকে আমরা আর কোনো মন্তব্য করব না, আজকের পরের থেকে এটাই শেষ, উনাই যা পারে করবে। কারণ একটা কথাই আছে, কুকুর মানুষকে কামড়ায় কিন্তু মানুষ কখনো কুকুরকে কামড়াইতে যায় না। কামরুল ভাই আর কি মানে আপনি যদি কিছু বলতে চান তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলে বিদায় নিয়ে নেন। আমি আমার কথা শেষ করছি, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের উৎসাহিত করবেন। অশেষ ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।